সাইবার স্পেসে নারীদের অবাধ বিচরণ নিশ্চিতের পাশাপাশি যে কোনো হয়রানিমূলক অপরাধে প্রযুক্তিগত ও আইনি সহায়তার জন্য নতুন ইউনিট গঠন করেছে পুলিশ সদর দপ্তর। সকালে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে ইউনিটটি উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সাইবার অপরাধে বেশিরভাগ ভিকটিমই নারী জানিয়ে বিষয়টি বিবেচনায় নিয়েই এই ইউনিটটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান। ইউনিটের সবাই নারী হওয়ায় ভিকটিমরা সহজে সমস্যার কথা বলতে পারবেন বলে আশা করেন তিনি। ভিকটিমের গোপনীয়তা রক্ষা করে সব ধরনের আইনি সহায়তা দিতে চালু রয়েছে হটলাইন নম্বর 013-00-00-888। রয়েছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামের ফেসবুক পেজও। ব্যবহার করে 7 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বব্যাপী। সাইবার ওয়ার্ল্ডে নারীদেরকে টার্গেট করা হয়। আমাদের সমাজে কোনো নারী এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন বা ব্ল্যাকমেলের শিকার হন, এটা আমাদের এটা লাস্ট থিং উই ওয়ান্ট, আমরা চাই না, এটা কখন চাই। তারপর যদি কেউ এই ধরনের অপরাধের শিকার হন তাহলে তারা এই অল উইমেন ইউনিটের সহায়তা নেবেন এবং আমরা চেষ্টা করব সবাই মিলে দেশের সব নাগরিকদের জন্যই সাইবার স্পেসকে নিরাপদ রাখা।